নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে এমনকি প্রত্যেক দিনের কাজগুলো সহজও হয়ে যাবে তাহলে চলুন এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নি টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমরা অনেক সময় প্রেশার কুকারে যখন অনেক কিছু সেদ্ধ করি ডাল এমন কি দেখা যায় আর আলু ছোলা এগুলো সেদ্ধ করলে না প্রেশার কুকারের ভেতরটা একেবারে লাল হয়ে যায় যেটা কিন্তু সহজে পরিষ্কার করাও যায় না আর পরিষ্কার হতেও চায় না তাই খুব সহজে কিভাবে এটা আমরা পরিষ্কার করে নিতে পারবো যাতে প্রেশার কুকারের ভেতরটা একেবারে লাল বা হলদে দাগ চলে যায় পরিষ্কার হয়ে যায় এর জন্য বন্ধুরা অনেকক্ষণ ধরে ঘষা মাজা করারও কোনো প্রয়োজন পড়বে না এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ টুথপেস্ট এখানে আমি কোলগেট ইউজ করছি আপনাদের বাড়িতে যে কোনো সাদা কালারের টুথপেস্ট আছে সেটাই ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ টুথপেস্ট আমি এইভাবে দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি আমি একটি যে তারের কসবাইটগুলো হয় না সেই কসবাইটগুলো এরপর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি এই কসবাইটটা দিয়ে আলতো করে একটুখানি ডলতে থাকবো এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড একটু ডলে নিই তাহলেই কিন্তু আমাদের প্রেশার কুকারের ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে যে হলুদ লাল দাগ হয়ে গেছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে অনেকক্ষণ ধরে ঘষা মাজার কোনো রকম প্রয়োজন পড়বে না দেখুন আমি এখানে এক মিনিট মতো একটু ডলে নিয়েছি তাতেই কিন্তু আমার প্রেশার কুকারের ভেতরের পুরো যে লাল দাগ হয়ে গেছিলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু দাগছপি নেই এবার আমি আপনাদের এই প্রেসার কুকারটাকে ধুয়েও দেখাবো যে কত সহজেই এটা আমাদের পরিষ্কার হয়ে গেল আপনাদের বাইরেও যদি এরকম দাগ হয়ে থাকে প্রেশার কুকারের বাইরেও কিন্তু সামান্য একটু পরিমাণ টুথপেস্ট ব্যবহার করতে পারেন তাহলেই দেখবেন প্রেশার কুকারের যে অরিজিনাল কাট কালারটা সেটা ফিরে আসবে প্রেশার কুকারটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবার চলুন জল দিয়ে ধুয়ে দেখাই জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নতুনের মতো তাহলে এই টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবে তাহলে চলুন দেখে নিই ভাত তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি প্রত্যেক দিনই অনেক সময় দেখা যায় ভাতটা রান্না করার পর যে ভাতের ফ্যানটা হয় বা মাঠটা এটাকে আমরা কি করি এই ভাতের মাঠটা বা ফ্যানটা আমরা কিচেন সিংকে ফেলে দিই কিন্তু এই মাঠটা কিন্তু খুবই গরম থাকে কিচেন সিংকে যদি আমরা এই গরম ফ্যান বা মার ফেলি কিচেন সিঙ্কের পাইপ কিন্তু অনেক সময় দেখা যায় ছিদ্র হয়ে যায় ফুটো হয়ে যায় যার কারণে আমাদের কিন্তু হাজার হাজার টাকা খরচাও হয়ে যেতে পারে তাই অবশ্যই যখন ভাতের মার বা ফ্যান ফেলবেন কিচেন সিঙ্কের যে কলটা থাকে সেটাকে খুলে নেবেন তাহলে কিন্তু যে ফ্যান বা মাঠটা ফেলছেন সেটা অতটা গরম থাকবে না আর প্লাস্টিকের পাইপে অতটা ক্ষতিও করবে না ছিদ্র বা ফুটোও হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই চানাচুর কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি অনেক সময় হয় প্যাকেটে চানাচুর কিনে নিয়ে সেই কৌটোয় ঢালার পর বেশ কিছুটা চানাচুর প্যাকেটের মধ্যে থেকে যায় মুড়িয়ে রেখে দিই কিন্তু এইভাবে প্যাকেটের মধ্যে চানাচুরটাকে মুড়িয়ে রেখে দিলে চানাচুরটা কিন্তু বেশি দিন ভালো থাকে না মুচমুচে থাকে না কিছুদিন পরেই দেখা যায় চানাচুরটা একেবারে নরম হয়ে নেতিয়ে যায় আর নরম হয়ে নেতিয়ে গেলে চানাচুরটা খেতে কারোই কিন্তু ভালো লাগে না তাই কিভাবে এই চানাচুরটাকে মুচমুচে করে নিতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে গ্যাসের ওপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের ওপর চানাচুরটাকে দিয়ে এক থেকে দু মিনিট আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই কিন্তু এখানে আপনাদের নাড়াচাড়া করতে হবে তা না হলে চানাচুরগুলো কিন্তু পুড়ে যাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই চানাচুরগুলো কিন্তু আবার প্রথমের মতো মুচমুচে হয়ে যাবে দেখুন আমি কিন্তু দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চানাচুরটা আমার একেবারে মুচমুচে হয়ে গেছে দেখুন গরমও রয়েছে চানাচুরটা আমি আপনাদের গুঁড়ো করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে তাহলে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন আমি দুটো পেপারের টুকরো নিয়েছি পেপারের টুকরোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে চা পাতা দুটো পেপারের টুকরোর মধ্যে আমি এখানে চা পাতা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু টিস্যু পেপারও ইউজ করতে পারেন এরপর কি করব। এই যে পেপারটা রয়েছে না চান এখানে আমরা চা পাতাটাকে ঠিক মাঝখানে রেখে পেপারটাকে এইভাবে মুড়িয়ে নেব যাতে চা পাতাটা আমাদের বেরিয়ে না যায় দু সাইড এইভাবে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু চা পাতাটা আমাদের বেরাতে পারবে না ঠিক এটাকে যেভাবে আমি মোড়ালাম আরেকটা যেটা রয়েছে সেটাকেও কিন্তু একইভাবে আমি মুড়িয়ে নেব তারপর আমি এটাকে কি করব দুটো গার্ডার নিয়ে নিচ্ছি যে রাবার ব্যান্ডগুলো হয় রাবার ব্যান্ডগুলো দিয়ে টাইট করে আটকে নেব। তারপর আমি এখানে নিয়ে নেব একটি সেফটি পিন সেফটি পিন দিয়ে এইভাবে চাপাতার জায়গাগুলোতে ছোটো ছোটো করে একটু ছিদ্র করে দিতে হবে দেখুন এইভাবে আমি ছোট ছোট করে একটু ছিদ্র করে দিচ্ছি ছিদ্রটা করে দিলে যেটা হবে চা পাতার যে গন্ধটা আছে না ছিদ্র দিয়ে খুব সহজেই গন্ধটা বেরিয়ে যাবে এইভাবে অনেকগুলো করে আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি এবার এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে আমরা অনেকেই আছি বড়রা যাদের বড়দের জুতো রেগুলার ইউজ করি স্কুলের জুতো রেগুলার ব্যবহার করা হয় আর রোজ রোজ তো জুতোগুলো ধুয়ে দেওয়া সম্ভব নয় তাহলে জুতোও নষ্ট হয়ে যায় আর জুতোও কিন্তু শুকাবে না কারণ জুতোগুলো অনেকটাই মোটা হয় তাই থেকে যে বাজে দুর্গন্ধ বেরোয় অনেক সময় কিন্তু টেকায় দায় হয়ে যায় তাই এইভাবে যদি আমরা চায়ের একটি পাতা তৈরি করে নিই পেপার দিয়ে বা টিস্যু পেপার দিয়ে তারপর জুতোটা যখন খুলে রাখবো তার মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখলে চা পাতা কিন্তু বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে এমন কি জুতোটা থেকে কোনো রকম গন্ধ বের হবে না যখন আবার জুতোটা ব্যবহার করব তখন চা পাতাটাকে সাইডে রেখে দেবো জুতোটা আবার ব্যবহার করতে পারবো এইভাবে কিন্তু চা পাতাটা আপনারা দশ থেকে পনেরো দিনও ইউজ করতে পারেন আপনাদের জুতো থেকে কোনো রকম ঘামের বাজে দুর্গন্ধ বের হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে নিয়ে নিয়েছে আমি একটি প্রদীপ প্রদীপের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেজপাতা দুটো তেজপাতা নিয়ে এইভাবে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ এখানে কর্পূর এবার আমাদের যেটা করতে হবে দেশলায় কাঠি দিয়ে এটাকে আমি ধরিয়ে নেব এই যে তেজপাতা রসুনের গন্ধ রসুনের খোসার গন্ধ আর কর্পূর একটা স্ট্রং গন্ধ আছে এটাকে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ফ্লাস্কগুলো থাকে না আমরা তো চা রাখি দুধ রাখি এর থেকে ভীষণ বাজে গন্ধ বের হতে থাকে যতই আমরা সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করি না কেন এই বাজে গন্ধ দূর করতে যদি এইভাবে একটি ধোঁয়া সৃষ্টি করে তার উপর এক মিনিট মতো রেখে দিই ওই ধোয়াটা কিন্তু বাজে দুর্গন্ধকে অ্যাবজর্ব করে নেবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই আমাদের যে ফ্লাক্সটা আছে কোনো রকম গন্ধ থাকবে না এটা শুধু ফ্লাক্সে নয় আমাদের বাড়িতে যে জ্যাম জেলি এমনকি আচারের শিশি বা যে কোনো ধরনের এই ধরনের ঘিয়ের শিশিগুলো থাকে না বাজে দুর্গন্ধ হয়ে যায় এই দুর্গন্ধ কিন্তু কিছুতেই যেতে চায় না সেই শিশিগুলোকেও যদি এইভাবে আমরা একটি মিশ্রণ তৈরি করে ধোয়া সৃষ্টি করে তার উপর রেখে দিই ধোয়ার কারণে কিন্তু সেই গন্ধটা পুরোপুরি চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে বোতল হোক শিশি হোক পরিষ্কার করে নিলেই হবে তাহলে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় তেল ঝোল মশলা তরকারি গ্যাসের যে ওভেনের ওপর এইভাবে পড়ে যায় এটাকে যদি আমরা কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে তো কাপড়টাকেও আবার সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে লাগে কিংবা গ্যাসের ওভেনটাই পুরোটাই আমাদের পরিষ্কার করতে লাগে তাই এটাকে কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো আমাদের বাড়িতে যে এই ধরনের পন্সগুলো থাকে না এই পন্সগুলোকে যদি এই তেল মশলা বা তরকারির ওপর যেখানে পড়েছে রেখে দিই খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে তেল মশলা ডাল তরকারি দেখুন কত সহজে এই কাজটি আমি করে নিতে পারলাম এই ধরনের পন্সগুলোর সাহায্যে আর এই পঞ্চটা কিন্তু আমরা যখন জামা কাপড় কিনি তার সঙ্গেও কিন্তু অনেক সময় আমরা পেয়ে যাই কিন্তু আমরা কাজে লাগাই না সেগুলোকে ফেলে দিই দেখুন এই পঞ্চটাকে আবার আমি ধুয়ে নিয়ে মুছে নিলাম তাহলেই কিন্তু আমার এখানে কোনো রকম সাবান কিংবা লিকুইডের ইউজ করতেই হলো না কাজটি কতটা ইজি হয়ে গেল টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটি আপনাদেরও অনেক বেশি কাজে আসবে এমনকি আপনাদের রোজকারের কাজকে সহজ করতে সাহায্য করবে তাহলে চলুন আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি ভাঙা কাপ আমাদের বাড়িতে কাপ ভেঙে গেলে আমরা ফেলে দিই কিন্তু এই ধরনের ভাঙা কাপগুলোই কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি তারই একটি উপকারী টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভাঙা কাপের মধ্যে আমি কিছু উপকরণ নিয়ে নেব সবার প্রথমে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ চা পাতা এক চামচ পরিমাণ নিলেই কিন্তু হবে এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্নাঘরে থাকে চা পাতা আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি পাউডার এখানে আপনারা যে কোনো পাউডার নিয়ে নিতে পারেন যেটার গন্ধ খুব সুন্দর আছে সেরকম কোনো একটি পাউডার এবার পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তিনটি উপকরণ এই তিনটি উপকরণ কিন্তু ভীষণ কার্যকারী যে কোনো কিছু ব্যাকটেরিয়া দূর করতে এমনকি বাজে দুর্গন্ধ দূর করতে এবার একটি এখানে আমি কাগজ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপার বা কোনো নরম সুতির কাপড়ও নিতে পারেন এইভাবে কাপের ওপরে কাগজটি রেখে আমি দুটো গাডার নিয়ে নেব গাডার দিয়ে কাপটিকে খুব ভালো করে টাইট করে আটকে দেব যাতে এই মিশ্রণটি নড়াচড়া লাগলেও পড়ে না যায় দেখুন এইভাবে আমি টাইট করে আটকে দিলাম এবার ভেতরে যে উপকরণটা দিয়েছি তার গন্ধটা যাতে বাইরে বেড়ায় এর জন্য কী করবো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেফটিফিন সেফটিফিনের সাহায্যে আমাদের যেটা করতে হবে যে পেপারটা দিয়েছি না সেই পেপারটার ওপরে আমি ছোটো ছোটো করে কিছু ছিদ্র করে দিচ্ছি এখানে আমি ছোটো ছোটো করে কিন্তু অনেকগুলোই ছিদ্র করে নিচ্ছি এইভাবে যাতে ভেতরের উপকরণটার গন্ধটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে তাহলে আমাদের এই কাপটা কিন্তু রেডি হয়ে গেল এই কাপটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের আলমারিতে তো আমরা ভালো ভালো দামি জামা শাড়ি রেখে দিই অনেক সময় হয় অনেক শাড়ি থাকে যেগুলো দামি শাড়ি আমরা হয়তো কোনো অনুষ্ঠানের পারপাসে পড়েছি রোজ রোজ কাঁচলে তো সেই সব শাড়ির কালারও নষ্ট হয়ে যায় গ্লেজও নষ্ট হয়ে যায় তাই আমরা রোদ্রে দিয়ে আবার আলমারিতে রেখে দিই এর ফলে কিন্তু সেই সব শাড়ি থেকে বাজে দূর বের হতে থাকে এমনকি ব্যাকটেরিয়াও জন্মাতে থাকে তাই আমরা যদি এরকম একটি কাপের মধ্যে মিশ্রণ তৈরি করে এরকম জামা কাপড়ের পাশে কিংবা শাড়ির পাশে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম ন্যাপথোলিনের প্রয়োজন হবে না কারণ এর যে স্ট্রং গন্ধটা আছে চা পাতা এমনকি পাউডার সেই সঙ্গে বেকিং সোডা বাজে দুর্গন্ধ দূর করবে জামা কাপড় থেকে সেই সঙ্গে ব্যাকটেরিয়াও কেউ ধ্বংস করবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের জামা কাপড় থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ কিচ্ছু হবে না এমনকি রকম শেতে ভাবও থাকবে না তাহলে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন কমেন্ট করে অবশ্যই জানেন